আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি আরবি ভাষা শিক্ষার ভিডিওতে স্বাগতম সবাইকে। আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন ভাবছেন, তাদের জন্য আমার এই ভিডিওগুলি খুবই কার্যকারী। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তুমি কি করো? আরবিতে হবে ইন্তা এস সই অথবা এস সই ইন্তা। ইন্তা অর্থ তুমি, সই অর্থ করা, আর এস অর্থ কি। ইন্তা অর্থ তুমি, আর মহিলা হলে বলতে হবে ইন্তি। তুমি কি কারেন্টের কাজ জানো? আরবিতে বলবেন ইন্তা মালুম শুগল কাহারবা। ইন্তা অর্থ তুমি, মালুম অর্থ জানা, শুগল অর্থ কাজ, কাহারবা অর্থ বিদ্যুৎ। তখন আপনি বলবেন হ্যাঁ, আমি কারেন্টের সব কাজ জানি। অর্থ নাম আনা কুল্লু মালুম শুগল কাহারবা। নাম আনা মালুম কুল্লু শুগল কাহারবা। নাম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, শোগল অর্থ কাজ, কাহারবা অর্থ কারেন্ট বা বিদ্যুৎ। আপনারা কিছু লোক আছেন সেখানে আপনাদের প্রশ্ন করলো কে প্লাম্বারের কাজ জানে। মিন মালুম শোগল সাব্বাকা। মিন মালুম শোগল সাব্বাকা অর্থ কে প্লাম্বারের কাজ জানে। মিন অর্থ কে, মালুম অর্থ জানা, শোগল অর্থ কাজ, আর সাব্বাকা অর্থ প্লাম্বার। প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে বলছি, কারণ প্রত্যেকটা শব্দই যাতে আপনারা জানতে পারেন। তখন যে জানে সে বলবে আমি প্লাম্বারের কাজ জানি। তখন যে জানে সে বলবে আমি প্লাম্বারের কাজ জানি। তো আরবিতে বলবে আনা মালুম শুগল সাব্বাকা। আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, শুগল অর্থ কাজ, সাব্বাকা অর্থ প্লাম্বার। আমি আপনাদের প্রত্যেকটি শব্দের অর্থ আলাদা আলাদা ভাবে বলে দিচ্ছি, কারণ আপনাদের সন্দেহ যাতে না থাকে কোন শব্দের অর্থ কি। আমার একজন লোক লাগবে, সে আরবিতে কিভাবে বলবে আনা আবগা ওয়াহেদ নফর। আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ এক, আর নফর অর্থ লোক। একলা এই কাজ করতে পারবো না। আরবিতে বলবেন লাহালু মাইকদার সৌই হাদা শোগল। আপনি কাউকে বুঝাতে চাচ্ছেন যে এই কাজ করতে দুইজন লোক লাগবে, তাহলে এভাবে বলবেন লাহালু মাইকদার সৌই হাদা শোগল। লাহালু অর্থ একা বা একলা, মাইকদার অর্থ পারবো না, সৌই অর্থ করা, হাদা অর্থ এই, শোগল অর্থ কাজ। আমি তোমাকে চিনি। আরবিতে বলবেন আনা মালুম ইন্তা। আনা মালুম ইন্তা, তুমি আমাকে চিনো না। ইন্তা মাফি মালুম আনা। ইন্তা মাফি মালুম আনা, তুমি কে। ইন্তা মিন অথবা মেনু ইন্তা অথবা মান আন্তা। মালুম অর্থ জানি বা চিনি, ইন্তা অর্থ তুমি, আর মাফি মালুম অর্থ জানি না বা চিনি না। ভালোভাবে কাজ করো। আরবিতে বলবেন সৌই শোগল কোয়েস। সৌই শোগল কোয়েস, এদিক সেদিক যেও না। আরবিতে হবে মাফি রোহ মিন্না মিন্না। মাফি রোহ মিন্না মিন্না, সোজা চলো। এমসি সিদা। এমসি সিদা অর্থ সোজা চলো। এই পৃষ্ঠায় যে শব্দার্থগুলো, সই অর্থ করা, সগল কাজ, কোয়েস অর্থ ভালো, মাফি রো অর্থ যেও না, মিন্না মিন্না অর্থ এদিক সেদিক, আর এমসি অর্থ চলা বা যাওয়া, আর সিদা অর্থ সোজা। ভালোভাবে পরিষ্কার করো। আরবিতে বলবেন সৌই নাদাফা কোয়েস। সৌই নাদাফা কোয়েস, সৌই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, কোয়েস অর্থ ভালোভাবে বা সুন্দরভাবে। গাড়ি ধুয়ে দাও। আরবিতে গাসিল সায়ারা। গাসিল অর্থ ধৌত করা, আর সায়ারা অর্থ গাড়ি। বাগান পরিষ্কার করো। সৌই নাদাফা মাজরা। সৌই নাদাফা মাজরা, সৌই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, আর মাজরা অর্থ বাগান অথবা ক্ষেত। তুমি আরেকজন লোক নিয়ে আসো। আরবিতে ইন্তা জিব নফর তানি। ইন্তা জিব নফর তানি, ইন্তা অর্থ তুমি, জিব অর্থ নিয়ে আসো বা দাও, আর নফর অর্থ লোক, আর তানি অর্থ অন্যজন। কত টাকা লাগবে? কাম ফুলুজ আবগা। কাম ফুলুজ আবগা, কাম অর্থ কত,
ফুলুজ অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। দুজনকে 200 টাকা দিবেন। ইতনিন নফর আতি মিয়াতিন রিয়াল, ইতনিন নফর আতি মিয়াতিন রিয়াল। ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, আতি অর্থ দেওয়া বা দিবেন, আর মিয়াতিন অর্থ 200, রিয়াল অর্থ টাকা। মিয়াতিন 200 আর মিয়া অর্থ 100, তালাতা মিয়া 300। আশা করি বুঝতে পারছেন। না, 200 টাকা বেশি। আরবিতে হবে লা মিয়াতিন রিয়াল কেতির, লা মিয়াতিন রিয়াল কেতির। লা অর্থ না, মিয়াতিন অর্থ 200 আর রিয়াল অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। আমি 150 টাকা দিব। আরবিতে আনা আতি মিয়া খামসিন রিয়াল, আনা আতি মিয়া খামসিন রিয়াল। আনা অর্থ আমি, আতি অর্থ দিব, খামসিন অর্থ 150, মিয়া খামসিন অর্থ 150, রিয়াল অর্থ টাকা। এখানে সে চুক্তির ক্ষেত্রে 150 টাকা দিতে রাজি হচ্ছে। আপনি 150 টাকাতে রাজি হয়েছেন, তখন বলবেন ঠিক আছে, কখন কাজ করতে আসব? আরবিতে বলবেন তাইয়েব মিতা ইজি সৌই শোগল, তাইয়েব মিতা ইজি সৌই শোগল। তাইব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আশা বা আসব, সৌই অর্থ করা, শোগল অর্থ কাজ। তখন সে সময় দিয়ে বলতে পারে যে কাল সকালে এসো, তাহলে বলবে তাল বকরা সোবা, অর্থ কাল সকালে এসো। তাল অর্থ আশা, বকরা অর্থ আগামীকাল, সোবা অর্থ সকাল। তখন হয়তো আপনি বলবেন আমি কাল সকালে আসব। এটা আরবিতে কিভাবে বলবেন? আনা ইজি বকরা সোবা, আনা ইজি বকরা সোবা। আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, বকরা অর্থ আগামীকাল, সোবাহ অর্থ সকাল। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।